আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে বলবো এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষণীয় একটি ইসলামিক গল্প। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশা একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো, দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এইগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনে অংশে গেল, এখনকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনে অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে উন্নত মানের ফল পেল। এখানে এসে সে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হাই, আমি যদি বাগান ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কী করে মুখ দেখাবো? ঝুড়িসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামা সহ দুনিয়ায় বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছিঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না, এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি করে ফেলো, কে জানে কিছুক্ষণের পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই, একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চাই তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহ দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করে দাও। পরের সময় পাওয়া যাবে কিনা জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে।